আমি ছবি তুললে পোস্ট করছি, আমি ফেসবুকে দেখছি জনপ্রায় শিল্পী পরে অসংখ্য ঘটনা ঘটতেছে। একদিকে হইল অ্যাক্সিডেন্ট, দুইদিকে হইল মানুষের পেরেশানি, সামান্য ইয়ে হইলেই নাই। দেখছি সেদিন আপনাদের এখানে আইসেন ইয়েতে যে না এদের পরিষেবা খারাপ, এটা এই বিবেচনা করতে হবে, এটা কোনো হতো না আমাদের তুলতে হবে বলে না, আবার সরকারিভাবে ব্যবস্থা করো তোমরা। এইভাবে বেসরকারি করা মানে হলো আরও অনেক বিল্টুর জীবন আগামী দিন চাইব, এরপরে হলো পরিষেবার যা তোলা দিতে কথাগুলো আমরা কমু, যেভাবে আর কতজন কটা মায়ের কুল খালি হয়ে যাবে একটা সরকারি ভুল হিসাবে জন্য, শুধু পেয়ে গেল এটা যেন না হয়। শুনছি আমি এখানে পেয়ে শুনলাম আমরা এটা খারাপ স্বীকার করছেন, এবং অন্য একটা জায়গা একই কোম্পানি তার সম্পর্কে সেটা শুধু বলে গেলে হইব না, অথবা আগামী দিন আরও এরকম দুর্ঘটনা হইব আরও বহু ক্ষতি। নাম দেখছি আমি বুঝতে পারতেছি না কে এখন এই যে দুর্ভাগ্য পীড়িত যে একটা পরিবার, যে পরিবারের একজন তরতাজা যুবক পূর্ণেন্দু বিকাশ দত্ত, যে ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে একটা বেসরকারি কোম্পানি যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এখানে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য, তাদের বদান্যতায় একটা দুর্ঘটনায় অকালে প্রাণ জড়ে গেছে। আমি কথাটাই বলতে চাই, দুর্ঘটনা তো হয় ঠিকই আছে, কিন্তু এই দুর্ঘটনা সম্পূর্ণ হলো ম্যান মেড, ত্রিপুরাজ্যের বর্তমান সরকারের যে ভুল নীতি, জনবিরোধী নীতি, এই রাজ্যে জনগণের প্রতি উদাসীনতার ফসল একটা পরিবারের একটা মায়ের কুল খালি হল। এই ফিটকো কোম্পানির বিরুদ্ধে অভিযোগ নতুন নয়, হাজারো অভিযোগ, অসংখ্য অভিযোগ, কিন্তু তারা এখানকার মানুষ চিৎকার করলেও এরা গা করে না, এদের কানে ঢুকে না। কেননা যাদেরকে বড় অ্যামাউন্ট দিয়ে খুশি করে রাখা, মানে খুশি করার প্রয়োজন, এদেরকে দিয়ে রেখেছে, কাজে এই লোকরা কিছু বলে না, কাজে বহাল তবিয়তে তারা মানুষের জীবনের ঝুঁকি এবং পরিষেবার তলানিতে নামিয়ে এইভাবে বছরের পর বছর আমাদের সাবরুম মহকুমাকে এবং ত্রিপুরাজ্যের আরও 5টা ডিভিশন লুট করছে। আমরা এর বিরুদ্ধে আওয়াজ তুলব, যাতে শুধু ফিটকো না, সমস্ত এই বেসরকারি সংস্থাগুলোকে যাতে এখান থেকে ত্রিপুরা থেকে তাদের পত্র বিদায় করা হয়, তো নতুবা আরও এরকম যে পূর্ণেন্দু জীবন যাবে। আমি সবাইকে অনুরোধ করব এই আওয়াজ তোলার জন্য, নতুবা সরকারের সম্বিত ফিরবেন। এখন